দ্বারা ঘেরাও করে বিক্ষোভে শামিল হলো হীরাপুর ব্লকের বিজেপি নেতাকর্মীরা। পশ্চিম বাংলা জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং দিকে দিকে প্রত্যেকটি জেলায় যেভাবে হত্যা চলছে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনীদের দ্বারা, আমরা দেখলাম সন্তোষখালীতে আমাদের কার্যকর্তাদের মাথার পেছনে গুলি মেরে যে চোখ উপড়ে গেছে, চোখের ভেতর দিয়ে বেরিয়ে গেছে, এই রকম ঘটনা, এই রকম নৃশংস ঘটনা আমরা এর আগে পুরুলিয়াতে দেখেছিলাম, যে পুরুলিয়াতে আমাদের কার্যকর্তাদের, যুব কার্যকর্তাদের হত্যা করে কখনো লাইটের পোলে টাঙিয়ে দেওয়া হয়েছে, কখনো গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম নদিয়াতে একের পর এক মহিলাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে এবং মহিলাদের, গর্ভবতী মহিলাকে এমনভাবে অত্যাচার করা হয়েছে, ঘরে ঢুকে তার সন্তান নষ্ট হয়েছে, তিনি মারা পর্যন্ত গেছেন। অর্থাৎ একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের উপর এত জঘন্য অত্যাচার, বাংলা জুড়ে এত জঘন্যতম সন্ত্রাস চলছে যে বাংলায় প্রশাসন নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখলাম এখানে ডাক্তারদের ওপর, উকিলদের ওপর, মাস্টারদের ওপর এবং ছাত্রদের ওপর পুলিশকে গুলি চালাতে, কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 30% দুধের গায়ের জন্যে ওনার সব কিছু খোলা আছে, তাদেরকে ছাড় দেওয়া আছে, সেই 30% দুধের গায়েরা মিলেই পুরো বাংলাকে জ্বালানোর দায়িত্ব নিয়েছে এবং তাতে ইন্ধন যুগিয়েছে এখানকার প্রশাসন সহ পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী।